সূত্রধর এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। হ্যাঁ, এটা হচ্ছে আমার ফার্স্ট বাংলা ব্লগ চ্যানেল। সো আজ থেকে আমি আমার ভিডিও আপলোড করা স্টার্ট করবো। অ্যান্ড আজকে হচ্ছে 9 অক্টোবর 2022, লক্ষ্মী পুজো। সো শুভ লক্ষ্মী পুজো সবাইকে। সো এবারে লক্ষ্মী পুজোটা মা করবে না, আর এবারে লক্ষ্মী পুজোটা আমি করবো। সো কীভাবে ফার্স্ট থেকে মানে একদম স্টার্টিং থেকে অ্যান্ড তক কীভাবে কী করি সব কিছু তোমাদেরকে দেখাবো। অ্যান্ড আমি এখন ঘুম থেকে উঠেছি, স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে গেছে দেখতে পাচ্ছ। অ্যান্ড এখন আমি বাসনগুলো বের করে রেখেছি, তো এখন গিয়ে ফটাফট বাসনগুলো ধুয়ে রাখবো। অ্যান্ড তারপরে কী করি কী না করি সব কিছু তোমরা দেখতে পাবে। সো এখন ফটাফট গিয়ে বাসনগুলো ধুয়ে আসি। বাই গাইস। সো গাইস, সকাল থেকে উঠে আমার মোটামুটি কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসন ধোয়া, এখানে সব কিছু রেডি টেডি করা। হ্যাঁ, আমি যেখানে বসে ঠিক এখানে আমি ঠাকুর স্থাপন করেছি। সো ওখানে ঠাকুরকে রাখা হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে, ফুল টুল দিয়ে সাজানো হয়ে গেছে। এখন আমি পঞ্চপ্রদীপ, এটা দেখতে পাচ্ছ, এটা রেডি করছি। সো তার আগে তোমাদেরকে একবার আমি যতটুকু হয়েছে প্রিপারেশন ওটুকু দেখিয়ে দিচ্ছি। সো এখানে আমি আমার লক্ষ্মী মাতাকে স্থাপন করেছি, আর এখানে মোটামুটি জিনিসগুলো রেডি করে রেখেছি। ফলটা আমি লাস্টে কাটবো, কারণ এখনও একটু টাইম আছে, এখন জাস্ট 12:10 বেজেছে। অ্যান্ড এখনও বাকি আছে, আমার বাড়িতে আলপনা দিতে হবে, তাই আমি ফলগুলো লাস্টে কাটবো, না হলে কালো কালো হয়ে যায়। সেখানে আমি বাকি সব কিছু জোগাড় করে রেখেছি, এই বাসন টাসন। সো আমি এখন ফার্স্ট এটা পঞ্চপ্রদীপটা রেডি করে জাস্ট রেখে দেবো তেলটা দিয়ে। অ্যান্ড দেন আমি যাবো, আই থিঙ্ক আলপনাটা করে নেবো, কারণ বেশি টাইম নেই, 2-3 থেকে তো আমার রান্নাগুলো শুরু করতে হবে। সো বলতেই পারছি না কি বলবো। তো গাইস, এখন আমি আলপনা করব, দেখতে পাচ্ছ আমার লিকুইডটা রেডি হয়ে গেছে। এটা অনেক মানুষ আছে যারা ব্রাশ দিয়ে করে। সো 2 বছর আগে আমি ব্রাশ দিয়ে করেছিলাম, বাট এবার আমি হাত দিয়ে করবো। এটাতে বহুত মানে একটু প্রবলেম, কারণ বেশি বেশি করে লাগে যেটা চামকি একটা থাকে। এখন আমি আলপনাটা দেওয়া স্টার্ট করি। সো গাইস, আমার এখন বাজে 4:45 বাজে, এখন জাস্ট আমার আলপনা দেওয়া ফিনিশড হলো। আর এখন না তোমাদেরকে দেখাবো না, কারণ এটা শুকিয়ে নিক, শুকালে খুব সুন্দর হোয়াইট হোয়াইট হয়ে যায় পুরো, তো তখন তোমাদেরকে দেখাবো। আর এখন তোমরা দেখো আমার পুরো ড্রেসে হাতে পায়ে পুরো লেগে গেছে ওই যে চালের গুঁড়োগুলো। এখন ড্রেসটা চেঞ্জ করে আসবো, আর তারপরে যাবো আমি গিয়ে পায়েস বানাবো, আর ঠাকুরের যে ভোগগুলো দেবে সেগুলো বানাবো। সো এখন যাই গিয়ে ফটাফট রেডি হয়ে নিই। সো গাইজ, আমি এখন ড্রেস চেঞ্জ করে দেখতে পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি, জীবনের ফার্স্ট টাইম পায়েস বানাচ্ছি। সো দেখি কীরকম হয় না হয়, তাই ভিডিওটা পুরোটা কভার করছি, ঠিক আছে? সো চলো এখন দেখি। সো গাইজ, দেখতে পাচ্ছ আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি, এটা ফুটে গেছে। আর এখন এই যে চালটা আছে, আমি পুরোটা দেবো না, জাস্ট অল্প দেবো এখানে। সো এটা ফুটুক, তারপর এটাতে আমরা চিনি অ্যাড করবো। গাইজ, যতক্ষণ আমাদের পায়েসটা ফুটছে ততক্ষণ আমরা পুরি বানানোর প্রিপারেশন করে নেব। সো দেখতে পাচ্ছ আমার এখানে আটা রেডি হয়ে গেছে, এখন এগুলোকে বেলবো। আর আমার পায়েসটাও হয়েই গেছে, আর একটু বাকি আছে, ততক্ষণে আমরা এখানে তেল বসিয়ে দেবো গরম, আর লুচিগুলোকে বেলে নেবো। সো গাইজ, এটা একটু ফুটে গেছে, সো এখন আমরা চিনি অ্যাড করবো। সো গাইজ, এখানে আমি পায়েসটা অলমোস্ট হয়ে গেছে, আর একটু 1 মিনিটের জন্য হতে দেবো বাস, তারপর আমরা এটার উপরে কাজু দিয়ে দেবো। আর সাথে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, আর লিচি একটা বেড়ে নিয়েছে, এটাকে গোল করতে হবে। সো ফটাফট সব কিছু করে নিই, তারপর দেখাবো, কারণ আমার কাছে আর টাইম নেই, তখন স্পিড করতে হবে। খুব চেষ্টা করার পরও আমার লুচিগুলো গোল গোল হয়নি, একটা তাও একটু হয়েছে শেপে, বাট আমি বুঝতে পারছি না কেন, আমি গোল লুচি বানাতে পারি না, আমি আর কী করবো বলো। তো এবার কম্প্রোমাইজ ঠাকুর করে নেবে আমার জন্য, আগেরবার থেকে তো মাই বানাবে। সো আমি ফটাফট লিচিগুলো বেরিয়ে আর আমার পায়েস কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে গরম গরম গরম। সো গাইজ, খুব চেষ্টা করার পর আমার একটা লিচি গোল হয়েছে, আর এই যে একটা এটাও গোল হয়েছে। সো ট্রাই করলে আমি নিশ্চয়ই পারবো, তখন এগুলোকে ভেজে নেবো। সো এখন কড়াইতে আমি একটু তেল দিয়ে দিয়েছি, এখন সুজিটা বানিয়ে নেব।
সো গাইজ, এবার চলো তোমাদেরকে পুরো ফাইনাল প্রিপারেশনটা দেখিয়ে দিই। সো গাইজ, দেখতে পাচ্ছ আমি ফাইনালি রেডি হয়ে গেছি, ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আবার, কারণ এখন তো পণ্ডিতজি আসেনি, মানে ব্রাহ্মণ আসেনি পুজো করার জন্য। এখন টাইম হয়েছে 6:35, এখন তোরই আসেনি, ওই কখন থেকে আমরা সব কিছু রেডি রেডি করছি তা এখন আসেনি। বাট ফাইনালি দেখো আমি কি সুন্দর রেডি হয়েছি, সুন্দর শাড়ি পরে। বেসিক্যালি আমি শাড়ি পরতে খুব একটা ভালোবাসি না, তো বাংলা বেঙ্গলি স্টাইল যে শাড়িটা ওটা পরতে আমি ভালোবাসি, আর লেহেঙ্গা আমি ভালোবাসি। তো আজকে ফার্স্ট টাইম আমি শাড়ি পরলাম, ভাবলাম আমি যখন এত কষ্ট করে টোরে সব কিছু করেছি রেডি টেডি, তো কেউ না আমি একটু শাড়িটা পরে নিই, ভালো লাগবে। তো আমি কানেরটা পেয়েছি, আমি একটা অন্য কোনো কানের খুঁজে পাচ্ছিলাম না। আর হাত মে চুড়ি পেনেছি, চুড়ি মানে হাত মে চুড়ি নিয়ে পেনা হয়, সো হাতে চুড়িও পরেছি আর সব কাজও করেছি। সো এই দেখো আমার সব কিছু রেডি হয়ে গেছে, সব কিছু রেডি হয়ে গেছে। এখন আমি মিষ্টিটাকে এখানে বাড়বো, মানে মিষ্টিটা প্লেটের মধ্যে রাখবো, অ্যান্ড বাস ব্রাহ্মণ আসলে সব কিছু রেডি হয়ে যাবে। আর একটা কথা তোমাদের কাছে আমার বলার ছিল, বেসিক্যালি সবাই কি বলে না যে বাড়ির বউ হচ্ছে ঘরের লক্ষ্মী, সবাই বলে বাড়ির বউ ঘরের লক্ষ্মী, বাড়ির বউ। বাট ঠিক আছে, বাড়ির বউ ঘরের লক্ষ্মী, বাট উইদাউট বাড়ির মেয়ে ঘরের লক্ষ্মী হওয়া যাবে না। আর একটা ঘরের লক্ষ্মী বাড়ির মেয়ে, আমি এটা বিশ্বাস করি, আর আমি কি নিজেকে ভাবিও এই ঘরের একমাত্র মেয়ে আমি। সো আমি হচ্ছি বাড়ির লক্ষ্মী, তো ইয়া বাড়ির মেয়েরা হচ্ছে আসল লক্ষ্মী। আর আমি মিষ্টিগুলোকে বের করে নেব আর সুন্দর করে প্লেট একটাতে সাজিয়ে নেব। সো গাইজ, আমার সুন্দর করে সাজানো হয়ে গেছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই নিয়েছি। সো এখন বাস রেডি হয়ে গেছি, এখন ওয়েট করবো ব্রাহ্মণ আসা, তো ততক্ষণ একটু ঠাকুরের গান শুনবো। দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। সো গাইস, আমার পুজো দেওয়া ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। সো ব্রাহ্মণ এসেছিলো আই থিঙ্ক 7:10 এসেছিলো, তারপর পুজো করেছে, তারপরে চলে গেছে, 1 ঘন্টা পুরো লাগে। তারপর আমি পাচারি পড়লাম লাইফের ফার্স্ট টাইম, যেটার জন্য আমাকে বাংলা স্কুলে দেওয়া হয়েছিল, মানে আজকে বাংলা স্কুলটার মানে যেটা আমাকে দেওয়া হয়েছিল সেটা সার্থক হয়েছে। আমার আম্মা বলতো যখন আমাকে মানে ইংলিশ মিডিয়ামে দেবে বলছিল, কিন্তু আমার আম্মা মানা করেছিল। আমার আম্মা বলতো যে ইংলিশ মিডিয়ামে দিলে পাচারি পড়তে পারে না, তো সেজন্য আমাকে বাংলা মিডিয়ামে দেওয়া হয়, এটা মেন রিজন। তোমরা যারা জানো না, আমার দাদারা ইংলিশ মিডিয়ামে পড়ে, সিফ আমি বাংলা, সো এটাই ছিল রিজন। আর ওইটা আজকে আমি ফার্স্ট টাইম মানে করে দেখালাম যে বাংলা মিডিয়ামে পড়ে আজকে ফার্স্ট টাইম পাচালি পড়ে দেখালাম। সো আমার আম্মা যেখানেও আছে আম্মার আত্মাটা শান্তি পাবে, কারণ আমি ফার্স্ট টাইম পাচালি পড়লাম, যেটা আম্মা চাইতো না, বাংলা স্কুলে পড়লে পাচালি পড়তে পারে না। সো কি সুন্দর হয়ে গেছে পূজা দেখতে পাচ্ছ। এখন আমি চন্নামিতু খেয়ে ফাইনালি মানে উপোসটা ত্যাগ করেছি। তো গাইজ, এখানে আমি আমার ভাইকে খিচুড়ি খেতে দিয়েছি, সাথে পায়েসটা দিয়েছি, তোমরা জানো পায়েসটা আমি বানিয়েছি। তো ভাইকে জিজ্ঞেস করলাম যে কিরকম হয়েছে, ভাই কি বলে জানো, ভালো হয়নি, ভালো হয়নি। ওই দেখো, দেখেছ এখন আবার মার থেকে চাচ্ছে পায়েস। আর ছেলেগুলো এরকমই তারিফ তো করে না, এদিকে খেতে থাকে খালি। সো গাইজ, এখন আমি ফাইনালি প্রসাদ খাচ্ছি, এখন বাজে 10টা। আমি একবার ফার্স্টে খেয়েছিলাম, এখন আরেকবার খাচ্ছি। সো আমি ফার্স্ট পায়েসটা টেস্ট করে দেখবো, কারণ আমি বানিয়েছি, পুরো পায়েসের মতনই লাগছে, আমি ভাবিনি মানে এত ভালো হবে। একটু সুজিটা টেস্ট করবো। সেম মার মতনই হয়েছে সব। সো গাইজ, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এখন আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, এখন গিয়ে জাস্ট ঘুমিয়ে পড়বো। সো ইয়া, দেখা হবে অন্য একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই। আর হ্যাঁ, তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো, আমার ফার্স্ট ব্লগটা কেমন লাগলো জানিও। সো বাই বাই, লাভ ইউ অল, দেখা হবে অন্য একটা ভিডিওতে।